সবাইকে শুভেচ্ছা আজকে আমি বইমেলা 2022 নিয়ে কিছু কথা বলতে এসেছি এই করোনাকালীন সময়ে আমরা বইমেলা শুরু করেছি 15 ফেব্রুয়ারি থেকে তো মেলার প্রস্তুতি আমরা ঠিকভাবে নিয়েছি এবং এই মেলা আমি আমার স্টলও পেয়েছি এটা হচ্ছে সুরাট উদ্যানে 547 নাম্বার স্টল হ্যাঁ এবং এই আপনারা নিশ্চয়ই এই স্টলটিতে আসবেন এবং আমার নতুন বইও এসেছে এবার আমার যে দুটো নতুন বই খুব ভালো আমি মনে করি এই দুটো বইয়ের মধ্যে হচ্ছে একটি হচ্ছে সেলিনা হোসেনের নদীর গল্প শিশুদের নিয়ে ছোটদের নিয়ে এই গল্পটি এটা খুব ভালো একটি বই খুব সুন্দর সুন্দর টপিকস আছে এবং শিশুদের জন্য এটা ওদের খুব শিক্ষায় আসবে এই বইগুলো এগুলো স্কুলেও পাঠ্য হতে পারে তো আরেকটি বই হচ্ছে আনোয়ারা সৈয়দ হকের তোমার দুরন্ত কৈশোর এই বইটি কিশোরদের জন্য অনেক বেশি উপযোগী একটি বই এবং আমি আশা করি আপনারা আপনাদের শিশু কিশোরদেরকে নিয়ে হোলি মেলায় আসবেন এবং আমার 547 নাম্বার স্টলে আসবেন আপনাদের ভালো লাগবে বই মেলা বছরে একবারই হয় সবার সঙ্গে দেখা হবে তো আমরা তো ভেবেছিলাম যে এবার আমাদের বই মেলায় হবে না আর সেই জায়গা আমাদের ভালোই হয়েছে এবার স্টলটিও ভালো জায়গায় পড়েছে তো আপনারা আসবেন আমার জুই প্রকাশনী কয়েক বছর হলো যাত্রা শুরু করেছে তো জুই প্রকাশনীতে আসবেন আপনারা এবং আপনারা এই প্রকাশনীতে আমার এমনিতে আরও অনেক বই আছে 35টি বই আছে আমার জুই প্রকাশনীতে আর আমার নিজেরও লেখা 57-58টি বই বিভিন্ন বড় বড় প্রকাশনীতে আছে আমার প্রকাশনীতে আছে আপনারা আমার ওয়েবসাইটে খোঁজ করলে জুই প্রকাশনের ওয়েবসাইটে খোঁজ করলে আপনারা এই বইগুলো পেয়ে যাবেন julfiaislam.net দিলে আপনারা এই বইগুলো পেয়ে যাবেন আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন আপনাদেরকে আমি সহযোগিতা করব আমরা পুরো বাংলাদেশ ব্যাপী আমাদের যারা বই প্রেমিক বই পড়তে চান বইকে এগিয়ে নেবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিব বই হচ্ছে আমাদের যোগাযোগের মাধ্যম আমরা আমাদের পূর্বপুরুষদের সঙ্গে কথা বলতে পারিনি কিন্তু আমরা তাদের ভাবধারাগুলোকে তারা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে গেছেন সেগুলো পড়ে আমরা পরবর্তী প্রজন্ম এগিয়ে গিয়েছি এবং আমরা যেগুলো ধরে রাখব সেগুলো আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ধরে রাখব এভাবে পরম্পরা একের পর এক বইগুলো আসবে আপনারা নিশ্চয়ই যদি আপনাদের সন্তানদের ভালো চান তাহলে বইয়ের প্রতি আকৃষ্ট করাবেন বই আপনাদেরকে অনেক দূর নিয়ে যাবে মেধা বিকাশে আশা করি সবাই ভালো থাকবেন জয় প্রকাশনীতে আসবেন ধন্যবাদ সবার জন্য আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন